একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত। আর এই একাদশী ব্রতের দিন পঞ্চরৌষস্য গ্রহণ করা উচিত না। পঞ্চরৌষস্য কি কি? জব, ধান, ধান, গম, যব, ভুট্টা, সরিষা। ধান থেকে যাওয়া হয় চাল, খই, মুড়ি ইত্যাদি। যা হয় তা খাওয়া যাবে না। ধান, গম, গম থেকে যেমন আটা, ময়দা, আরো অনেক কিছু হয়, সেগুলো খাওয়া যাবে না। সরষের থেকে তেল হয়, সরষের থেকে যে সরষের তেল, সরষের তেল কিন্তু খাওয়া যাবে না। সরষের তেল আমরা গ্রহণ করব না, কারণ এটা পঞ্চরৌষস্যের মধ্যে পড়ে। ধান, গম, যব, যব থেকে যা যা হয় তা খাওয়া যাবে না। ভুট্টা থেকে যা যা হয় তাও খাওয়া যাবে না। আর সরিষার মধ্যে যে সরিষার তেল হয় ওটা গ্রহণ করা যাবে না। হ্যাঁ, গ্রহণ করা যেতে পারে সানফ্লাওয়ার অয়েল, কিন্তু সরিষার তেল গ্রহণ করা যাবে না। তা আপনার প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দিন। একাদশী ব্রত তিন রকম করে পালন করা যায়, তিন রকম। সেটা কি কি? সবচেয়ে উত্তম হচ্ছে নির্জলা, উপোস থাকবেন, জল পান করতে পারবেন। তারপরে ভগবান আমাদের যে নিবিধান দিয়ে দিচ্ছে যে যারা আমরা পাচ্ছি না তাদের জন্য সজালা, যারা জল না খেয়ে থাকতে পারছে না জল পান করতে পারে। আর যারা সজালাও পাচ্ছেন না তাদের জন্য ভগবান নির্দেশ দিয়েছে যে তোমরা সফলা করো, কিন্তু একাদশী ব্রত পালন করো। সফল একাদশী ফল গ্রহণ করে থাকতে পারে, সবজি এগুলো গ্রহণ করে থাকতে পারে। এ হচ্ছে একাদশী ব্রত, সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। একাদশী মতন পূর্ণ ব্রত হয় না। এই যে পঞ্চরৌষস্য কেন একাদশী ব্রতের দিন খেতে, এটা আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। কেন আমরা একাদশী ব্রতের দিন পঞ্চরৌষস্য গ্রহণ করব না? হ্যাঁ, কারণ ভগবানের নির্দেশ। একদিন ভগবান যমলোকে গেছে, যে না যমলোক ঠিকঠাক চলছে তো, সে যমলোক এসেছে। যমলোকে যখন এসেছে তখন যমরাজ ভগবানকে অভ্যর্থনা করেছে, ভগবানকে প্রণাম করেছে, ভগবানকে বস্তু দিয়েছে। তখন ভগবান এক দক্ষিণ দিক থেকে এক আত্মনাথের শব্দ পায়। তখন ভগবান যমরাজকে প্রশ্ন করলেন, হে যমরাজ, এই আত্মনাথের শব্দ কোথা থেকে আসছে? তখন যমরাজ বললেন, হে প্রভু, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা আপনার সাধন ভজন করে না তাদের তো এই দুরবস্থা। ভগবান এই কথা বল, ভগবানকে এই কথা বলছে যমরাজ। তাহলে ভাবুন যমরাজ কি বলছে, যারা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আপনার সাধন ভজন করছে না তারা এরকম নরক যন্ত্রণা ভোগ করছে। নরক যন্ত্রণা কিন্তু খুব কষ্টকর। আপনারা কি কেউ নরক যন্ত্রণা ভোগ করতে চান? আমি কিন্তু চাই না, কারণ নরক যন্ত্রণা খুব কষ্টকর। মানে এত কিছু করে, তেলের মধ্যে ছেড়ে দেয়, আর আমরা মৃত্যুর পরে একটি শরীর পাই। ওই ওই শরীরটিকে তেলের মধ্যে ছেড়ে দেয়, আগুনের মধ্যে ফেলে দেয়, আরো অনেক কিছু করে। মানে আমি নরক যন্ত্রণা পেতে চাই না, আমি ভগবানের কাছে যেতে চাই। তাই আপনারা কেউ নরক যন্ত্রণা পেতে চান না আমার যা মনে হয়। তাই এই কথা যমরাজ বলেছে। তখন ভগবান ভাবলেন যে আমারই তো সবাই সন্তান, তারা এত কষ্ট করবে, তারা এরকম নরক যন্ত্রণা পাবে। তখন ভগবান আমাদের জন্য এই বিধান দিলেন, এই একাদশী ব্রত যে পালন করবে সে আর এই নরকে আসবে না, সে সোজা আমার কাছে চলে আসবে। এই কথা ভগবান বলেছে। আর আমরা কি পৃথিবীর মানুষ? আমরা মানুষ, মান আর হুশ এই দুটোই আছে আমাদের মধ্যে। আমরা খুব চালাক, তাই আমরা একাদশী ব্রত পালন করি। একাদশী ব্রত পালন করছি আর ভগবানের কাছে চলে যাচ্ছি। কিন্তু ভগবান যেমন আমাদেরকেও সৃষ্টি করেছেন, তেমন আরেকজনকেও কিন্তু সৃষ্টি করেছে, তার নাম পাপ পুরুষ। তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে শুধু পাপ আর পাপ, সমস্ত কিছু পাপ। ব্রহ্ম হত্যার পাপ, তারপরে গো হত্যার পাপ, আরো অনেক কিছু পাপ। সে এসে ভগবানের কাছে ভগবানকে প্রণাম করেছে। সে ভগবানকে বলছে, হে প্রভু, আপনি যেমন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন, তেমন তো আপনি আমাকেও সৃষ্টি করেছেন। হে প্রভু, এই
একাদশী ব্রত পালন করে সবাই আপনার কাছে চলে আসছে। আমার কাছে আর কেউ আসে না, আমি কেমন রাজা যে রাজার কাছে কোনো প্রজাই নেই? হে প্রভু, আপনি কিছু করুন। তখন ভগবান ভাবেন, হ্যাঁ, আমি যেমন এদেরকে সৃষ্টি করেছি তেমন তো আমি পাপ পুরুষকেও সৃষ্টি করেছি। তখন ভগবান বললেন, এই একাদশী ব্রতের দিন কেউ যদি পঞ্চ রবি শস্য গ্রহণ করে তবে সে যতই যাই করুক না কেন, যতই পুণ্য লাভ করুক না কেন, সে তাও পাপের আশ্রয়ে থাকবে, পাপ পুরুষের আশ্রয়ে থাকবে। তাহলে আপনারা বুঝতে পারলেন তো, একাদশী ব্রতের দিন পঞ্চরবি শস্য আমরা কখনোই বর্জন করব, সবসময় বর্জন করব পঞ্চরবি শস্য একাদশী ব্রতের দিন। কখনো একাদশী ব্রতের দিন কেউ কিন্তু পঞ্চরবি শস্য গ্রহণ করবে না। তা আপনারা কিন্তু শ্রবণ করলেন, এর মধ্যে পাপ পুরুষ থাকে। তাই এই একাদশী ব্রত মানে ভগবান আমাদের জন্য দিয়েছে, আমরা ভগবানের কাছে আমরা যেতে পারি না। আমরা আমরা অপরাধ জানি, অজ্ঞাত অপরাধ, জ্ঞাত অপরাধ, এরকম অনেক অপরাধ আছে। আমরা জেনে বুঝে যে অপরাধ করি সেটা তো পাপই আছে, আবার অজ্ঞাত অপরাধ করি আমরা, আমরা না জেনে অপরাধ করে ফেলি।